আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। কে না টাকার পাগল। তো যাই হোক, কথা হচ্ছে এই যে মূলত এই অন্ধ লোকটার প্রতিভা দেখে ভালো লাগলো, তার টাকা গোনার স্টাইল দেখে। এবং কি ভিডিওটা যদি আপনারা দেখেন পুরো, তাহলে বুঝতে পারবেন যে তার টাকা গোনার ধারণ কি। ঢাকা গেছিলাম, ঢাকা থেকে বাড়ি ফেরার পথে আমিন বাজার থেকে একটি লোক উঠে বাসে, অন্ধ, চোখে দেখতে পায় না, সাহায্যের জন্য তো যে যা পারে সাহায্য করে তাকে দেয়। এবং একটু পরে দেখি সেই লোকটা টাকা গুনতেছে। তো টাকা গোনা দেখে তার এরকম কখনো চোখে পড়ে নাই যে এরকম করে কেউ টাকা গুনে। তো নাকের কাছে নেয়, টাকার গন্ধ নেয় এবং কি গন্ধ নেয় আর টাকা গুনে, যে কোনটা কত টাকার নোট সেই অনুযায়ী সে গুনতে থাকে আর মিলিয়ে মিলিয়ে রাখে কোনটা কত টাকা নোট, এরকম করে টাকা গুনতেছিল। তো ভাবলাম একটু ভিডিও করি, ভালো লাগতে পারে কারো কাছে না কারো কাছে, তো আমার কাছে একটু ভালো লাগছে সেই থেকে ভিডিও করা, যেহেতু এরকম কখনো পড়ে নাই চোখের সামনে যে এরকম করে কি টাকা গুনে অন্ধ, এবং কি টাকার গন্ধ নাকের কাছে নিয়ে নিয়ে, এবং কি কোনটা কত টাকার নোট, টাকার গন্ধ এবং কি নাকে ধারে নিয়ে নিয়ে সেই টাকা গুনে, দেখে ভালো লাগলো সে থেকে ভিডিওটি করা। ভিডিওটি দেখবেন পুরো, আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো।